কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বাবিদের শক্ত খাঁটি বলে পরিচিত রাজ্যবাসীর কাছে। কারণ চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে লাগাতার 45 বছর ধরে সিপিআইএম তথা বামপন্থী দলের পক্ষ থেকে বিধায়ক ভোটে জয়লাভ করে আসছে। 45 বছরের এই লাল দুর্গে 2023 সালের বিধানসভা ভোটে লাল দুর্গ চুরমার হতে যাচ্ছে কি, এটাই এখন গোটা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অলিতে গলিতে জোর চর্চা চলছে সাধারণ মানুষের মধ্যে। কারণ চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ছোট বড় মিলিয়ে মোট 9টি চা বাগান রয়েছে। এই চা বাগানগুলোর বাগান শ্রমিকরাই ছিল বামীদের মূল ভোট ব্যাংক। বিভিন্ন ভোটের সময়ে চা বাগান এলাকায় বামীরা প্রচুর ভোটে এগিয়ে থাকতেন। আর বামীদের এই ভোট ব্যাংক এবার ভাঙতে শুরু হলো কি, কারণ দীর্ঘ 20-25 বছর ধরে চা বাগানের শ্রমিকদের প্রকৃত উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য বিভিন্ন অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে বাগান শ্রমিকদের নিয়ে লাগাতার আন্দোলন করে যাচ্ছে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতি। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা চা বাগান শ্রমিকরাও বিভিন্ন সময়ে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির সাথে আন্দোলন করে বিভিন্ন কিছু আদায় করায় চা বাগান শ্রমিকরাও ধারাবাহিকভাবে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির হয়ে প্রায়ই বিভিন্ন লড়াই আন্দোলনে প্রকাশ্যে সামিল হয়। চা বাগান শ্রমিকদের আরো বেশি করে উন্নয়ন এবং তাদের প্রকৃত মর্যাদা পাইয়ে দেবার জন্য ত্রিপুরা রাজ্যের বিধানসভার ভিতরে চা বাগান শ্রমিকদের মুখের কথা তুলে ধরার জন্য 2023 সালের বিধানসভা ভোটে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা চা বাগান উন্নয়ন সমিতির পক্ষ থেকে ভোটে লড়তে চাইছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তবে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির প্রার্থী বিধানসভা ভোটে দাঁড়ালে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে প্রায় 45 বছরের বামীদের ঘাঁটিতে শক্ত আঘাত আসবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। তাছাড়া করোনা মহামারী চলাকালীন চা বাগান এলাকায় ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির সদস্যরা প্রতিদিন তাদের খোঁজ খবর নিয়েছেন। এমনকি চা বাগান বন্ধ থাকলেও ত্রিপুরা চা বাগান উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন খাদ্য সামগ্রী, কাপড়, ঔষধপত্র বাগান শ্রমিকদের দেওয়া হয়েছিল। এছাড়াও শেষ 2 বছর চা বাগান শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় করার জন্য ত্রিপুরা চা বাগান উন্নয়ন সমিতির আন্দোলনে প্রচুর সংখ্যক বাগান শ্রমিকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছিল। তবে এই ব্যাপারে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির এক সক্রিয় কর্মকর্তা জয়দীপ রায়কে জিজ্ঞেস করলে উনিও প্রকাশ্যে জানান যে চা বাগান শ্রমিকদের আর্থিকভাবে এবং সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠার জন্য ত্রিপুরা চা বাগান উন্নয়ন সমিতির পক্ষ থেকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভোটে প্রার্থী দেওয়া হবে এবং খুব শীঘ্রই নমিনেশন পত্রও তুলে দেওয়া হবে বলে জানান। ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা এর জন্য যে প্রাথমিক কমিটিগুলির সাথে আমরা আলাপ আলোচনা করেছি, আমাদের কার্যকরী কমিটির বৈঠকও আগামী কিছুদিনের মধ্যে হবে। আমরা প্রায় এই প্রশ্নে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি আগামী দিনে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির থেকে প্রতিদ্বন্দ্বিতা করা। মূলত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে 7 থেকে 8টি চা বাগান রয়েছে, একে মূল ভিত্তি করে কি আপনাদের পরিকল্পনা? মূলত আমরা চা বাগানগুলির আদিবাসী এবং অন্যান্য পশ্চাৎপদ অংশের মানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে আমরা এই বাগানগুলির সমস্ত অংশের মানুষেরই কথা তুলে ধরার জন্যই এই লড়াইটা। এর সাথে বিভিন্ন অংশের মানুষের, বিশেষত পশ্চাৎপদ অংশের যে যারা আছেন, বিশেষত ভাগ চাষি, কৃষক, এদের কিংবা আদিবাসী এবং ট্রাইবেলদের প্রশ্নগুলিকেও আমরা সামনে রেখে লড়াই করার কথা আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আপনাকে তো বিশেষ করে আপনাদের সংগঠনের পক্ষ থেকে সারা বছরই চা বাগান শ্রমিকদের পাশে পাওয়া যায়, তো এবারে বুটে লড়াই ব্যাপারটা কি শ্রমিকদের সাথে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কমিটির সাথে আলোচনা হয়েছে, আমরা এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি এবং আগামী দিনে এই ব্যাপারে আপনারা দেখতে পারবেন আমাদের কি সিদ্ধান্ত হয়। আসন্ন বিধানসভা ভোটে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস মিলে বাম প্রার্থী দেওয়া হবে বলে জানা যায়। একই সাথে বিজেপি দলের রাজ্য কমিটির এক প্রথম শ্রেণীর দাপুটি নেতা নাকি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হবেন বলেও শোনা যাচ্ছে। এর মধ্যে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে চণ্ডীপুর বিধানসভা ভোটে প্রার্থী হবার খবর সামাজিক মাধ্যমে চাউর হতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে লাগাতার 45 বছরের লাল দুর্গ ধরে রাখতে পারবে কি, নাকি লাল দুর্গ চুরমার হতে যাচ্ছে, নাকি বামেদের লালঘাটি অটুট থাকবে। নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 30 জানুয়ারি। আপাতত 30 জানুয়ারি অবধি অপেক্ষা করতে হবে। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই নাকি দুমুখী লড়াই হবে, প্রাথমিকভাবে 30 জানুয়ারির অপেক্ষা সবার করতেই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।